আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেব্রুয়ারি 23, আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্রের বিশেষ ইঙ্গিত প্রশ্ন। এবারও পারল না আওয়ামী লীগ গণতন্ত্র সম্মেলন, বারবার দাওয়াত না পাওয়া কি প্রমাণ করে? যুক্তরাষ্ট্রে গণতন্ত্র সম্মেলন, নিউজটা একটু বলে তারপরে ভিতরে বিশ্লেষণে যাব। এবং শুধু এই বিষয়টা নয়, ইউএস এম্বাসি ঢাকায় তারা একটা ফেসবুক পোস্ট দিয়ে মূলত আওয়ামী লীগকে বিশেষ ইঙ্গিত দিয়েছে বলে আমি মনে করি। অ্যাট দি সেম টাইম বিএনপিকেও বিশেষ ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্রের ইঙ্গিত বোধ আওয়ামী লীগ এবং বিএনপিকে, এটা রাজনীতিতে একটা স্পেশাল সিগনিফিকেন্স রয়েছে, এটা আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। এবং আওয়ামী লীগ যে আবারও ব্যর্থ হয়েছে তার একটা সুস্পষ্ট উদাহরণ বা প্রমাণ আজকে আমার আলোচনায় উঠে আসবে। নিউজটা হচ্ছে এরকম, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। এর মানে এর আগেও বা গত বছরও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ, আর এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ, এটা হচ্ছে মূল কথা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে আসছে গণতন্ত্র সম্মেলনে, এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। আগামী 29 ও 30 মার্চ ভার্চুয়ালি এই ওই বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর মানে করোনা অমুক তমুক বা এই কারণে দাওয়াত পায়নি, কোনো এক্সকিউজ দেখানোর সুযোগ নেই। ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে, সেখানেও বাংলাদেশ দাওয়াত পাচ্ছে না। এটা সুস্পষ্টভাবে ইঙ্গিত যে গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পাওয়ার জন্যে যে সকল কন্ডিশন ফুলফিল করতে হয় অথবা যুক্তরাষ্ট্র যে রিকোয়ারমেন্টসগুলো দিয়ে থাকে সেগুলো বাংলাদেশ পূরণ করতে পারেনি বা করেনি বলেই দাওয়াত পায়নি। এখন এই অনেক সময় বলেছে, আমরা শুনেছি যে এই গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পাওয়া না পাওয়া এগুলো নিয়ে আওয়ামী লীগ মোটেও চিন্তিত নয় বা এগুলোকে ভ্যালু দেয় না, এটার কোনো গুরুত্বই তারা দেয় না। কিন্তু বাস্তবতার সেরকম নয়, আওয়ামী লীগ অবশ্যই গুরুত্ব দেয়। অনেক সময় তো যুক্তরাষ্ট্রের তৎপরতা, তাদের কথাবার্তা এগুলোকেই গুরুত্বহীন বলার চেষ্টা করা হয়, কিন্তু আমরা দেখি যুক্তরাষ্ট্র যখন আওয়ামী লীগের পক্ষে অথবা সরকারের কোনো একটা ভালো দিকের প্রশংসা করেন তখন কিন্তু ঠিকই আবার ব্যাপকভাবে সেটা প্রচার করেন। এর মানে মুখে এক কথা বললেও বাস্তবিক পক্ষে যুক্তরাষ্ট্রকে গুরুত্ব আওয়ামী লীগকে দেয় এবং দিতে বাধ্য, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ ইউএস তাদের একটা, তারা সুপার পাওয়ার পৃথিবীর, অতএব তাদের একটা ডিরেক্ট ইনডিরেক্ট প্রভাব পৃথিবীর অধিকাংশ দেশের রাজনীতিতে থাকবে। এবং গ্লোবালাইজেশনের যুগে, এই কসমোপলিটনের যুগে এটা একেবারেই স্বাভাবিক, এটা ইনএভিয়েটেবল, এটা এড়ানোর কোনো সুযোগ নেই। যদিও কোনো অযাচিত হস্তক্ষেপ, অযাচিত ইন্টারফেয়ার এগুলোকে কিন্তু কেউই সমর্থন করে না, আমরাও সমর্থন করি না, বরং নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারলেই ভালো। এখন এই গণতন্ত্র সম্মেলনে এবারও দাওয়াত না পাওয়া, এটা আওয়ামী লীগের একটা ব্যর্থতা, এতে কোনো সন্দেহ নেই। কারণ তারা চেষ্টা করেছিল যে এবার যেন দাওয়াত পায় তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা আসার পর 2021 সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো গণতন্ত্রে বৈশ্বিক সম্মেলন আয়োজন করেছিল। সে সম্মেলনে 110টি দেশের প্রায় 750 প্রতিনিধি অংশ নিয়েছিলেন। সেই সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। তখন ঢাকার তরফ থেকে পরবর্তী সম্মেলনে অর্থাৎ দ্বিতীয় সম্মেলনে আমন্ত্রণ পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছিল। এর মানে এবার আমন্ত্রণ পাবে এই আশা কিন্তু বাংলাদেশ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম আমন্ত্রণ পায়নি। এর মানে এটা আওয়ামী লীগের একটা ব্যর্থতা। এখন কেন পায়নি সেটা নিয়ে নানান ব্যাখ্যা হতে পারে। এটা যুক্তরাষ্ট্রের যে কোনো নৈতিকতা আমি সেটা বলবো না, এটা দরকষাকষিতে কোনো কাঙ্ক্ষিত পয়েন্টে পৌঁছতে পারেনি আওয়ামী লীগ এবং বা বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র, অথবা যুক্তরাষ্ট্র যেসব বিষয়ে বিভিন্ন জোটে অংশগ্রহণ করার ক্ষেত্রে অথবা মানবাধিকার পরিস্থিতি যেসব সূচক উন্নতি করা বা এগুলোর ক্ষেত্রে যে ধরনের কমিটমেন্ট বাংলাদেশের কাছ থেকে চেয়েছিল, হয়তো বাংলাদেশ সেটা ফুলফিল করতে পারেনি, এ কারণে হয়তোবা হতে পারে যে আমন্ত্রণ পায়নি। যে কারণেই হোক না কেন, যেহেতু গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পাওয়া এটা একটা প্রেস্টিজের সাথেও সম্পর্কিত একটা বিষয়, ডেফিনেটলি এটা একটা প্রেস্টিজিয়াস বিষয়। এবং আমন্ত্রণ না পাওয়াটা এটা একটা একটা কালো দাগের মতোই। এবং বাংলাদেশের বিরোধী দল কিন্তু এটা নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করছে। বিএনপি নেতা বুলু সাহেব কিন্তু বলেছেন যে গণতন্ত্র বাংলাদেশে থাকলে ঠিকই দাওয়াত পেত। মোটের উপরে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে চলাফেরা যারা করেন তারা অবশ্যই জানবেন যে বাংলাদেশ দাওয়াত পায়নি এই বিষয়টা ডেফিনেটলি বাংলাদেশকে, ওভারঅল আওয়ামী লীগকে নয় শুধু, বাংলাদেশকে বিব্রত করে। আর এই সম্মেলনের যে বিষয়গুলো এগুলোর ক্ষেত্রেও এই ফেসিবাদ অথবা কর্তৃত্ববাদী সরকার, মূল হচ্ছে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র অনেকটা কর্তৃত্ববাদী সরকার বলে মনে করে, অনেকটা অথবা সেরকম ইঙ্গিত কিন্তু এই দাওয়াত না দেওয়ার মধ্য দিয়ে পাওয়া যায়। এছাড়া ইউএস এম্বাসি ঢাকা তারা কিন্তু একটা ফেসবুক পেজ চালায়,
ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, এই এখানে কিন্তু যাতা প্রচার করার কথা নয়। এখানে অবশ্যই বাংলাদেশের সাথে তাদের দ্বিপাক্ষিক বহুপাক্ষিক যে সম্পর্ক অথবা সম্পর্কের জায়গা সেগুলো নিয়েই পোস্ট দেওয়ার কথা। তো এখন তাদের প্রত্যেকটা পোস্টেই কোনো না কোনোভাবে বাংলাদেশের সাথে রিলেটেড বলে আমরা মনে করি। বেশ কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র একটা পোস্ট দিয়েছে বাংলা এরকম যে কোনো জাতিগোষ্ঠী জাতি বা শ্রেণীর মুক্তি অবশ্যই তাদের ভেতর থেকেই আসতে হয়, স্বাধীনতা কখনো দেওয়া হয় না, একে জয় করতে হয়, ন্যায় বিচার কখনো দেওয়া হয় না, এটা আদায় করে নিতে হয়। ফিলিপ র্যান্ডলফ এই কথাটা বলেছেন, যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন প্রয়াত। এখন এই কথাটা তারা অবশ্যই আওয়ামী লীগকে একটা ইঙ্গিত দিয়েছেন যে তারা ন্যায় বিচার দেয় না, অধিকার দেয় না, এবং বিএনপিকেও ইঙ্গিত দিয়েছেন যে আদায় করতে হবে, আন্দোলন করতে হবে, এমনি এমনি কেউ দিয়ে দেবে না। তো মোটের উপরে গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না দেয় এবং ইউএস এম্বাসি ঢাকার ফেসবুক পোস্ট অবশ্যই আওয়ামী লীগ বিএনপির প্রতি একটা বিশেষ ইঙ্গিত বহন করে, এতে কোনো সন্দেহ নেই।